নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে শুকনো শিউলি ফুল দিয়ে বেগুন ভাজার একটি রেসিপি দেখাবো। এটা খেতে খুবই ভালো লাগে। বাড়িতে শিউলি ফুল শুকনো করে রাখা ছিল, সেটা দিয়েই আমি দেখাচ্ছি। তার জন্য আমি তিনটে বেগুন ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবং শিউলি ফুল যেহেতু শুকনো ছিল সেটাকে জলে ভিজিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব, তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। বেগুনে আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে আমি সব বেগুনগুলো দিয়ে অল্প আঁচে এটা ধীরে ধীরে ভাজতে থাকব। আমি আবার অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলো ভাজা করতে থাকব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে আমি শুকনো শিউলি ফুলগুলো জল থেকে ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজা করতে থাকব। এখানে আমি একটা পেঁয়াজ ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম এবং দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। এটা এবার ভালো করে ভাজা করতে থাকব। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি ভাজা করে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে বেগুনের সাথে পেঁয়াজ এবং লঙ্কা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ এবং লঙ্কাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটে নামিয়ে এটা পরিবেশন করছি। এটা বাড়িতে খাবেন, ভাতের সাথে খেতেই পারবেন বা রুটির সাথেও খেতে পারবেন, খুবই সুন্দর লাগে খেতে। এইভাবে আপনারাও বাড়িতে শিউলি ফুল সংরক্ষণ করে পরে সেটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।